10 টাকা পেনশনের ভরসাটুকুও গেল। নদী নীরবে বয়ে চলে, বাঁধনের তলা দিয়ে কত জল মহাসাগরের দিকে চলল। শেফালি চলে গেল, কোথায় চলে গেল? আমরা চলে যাচ্ছি উমা, ও বাড়িতে থাকা আর আমাদের হলো না। কোথায় যাচ্ছে উমা? একটা বস্তিতে ঘর ঠিক করলাম, শেষ অবধি কোথায় যাব জানি না। আজই উঠে যাচ্ছি, বাবা মারা যাবার পর জোর করেই ছিলাম এতদিন, আজ উঠিয়ে দিলে। বোনটা বুড়ো হয়ে যাচ্ছে বসে বসে, মা কেমন যেন হয়ে গেছেন আজকাল, পিন্টুটার জ্বর সারছে না। নতুন বাসায় কখন যাচ্ছেন? আজ সন্ধ্যেবেলায়। আমি গিয়ে ঘর গুছবো। উমা কি? উমা সন্ধ্যেবেলা গিয়ে ঘর গুছিয়ে দিয়ে আসবো। উমা তুমি আমার নতুন বল দিলে। উমা শুয়ে যা, জ্বর ভালো হয়ে যাবে। এসো বাবা সাগর, বসে চাকরি পেয়েছে? মানে একটা পেয়েছে, বাইরে যাবে কবে? এই 4-5 দিন না, মানে 7-8 বাদে। তাহলে তুমি আমাদের সঙ্গে চলো না নতুন বাড়িতে? না, এক বন্ধুর বাড়ি। আমি বেশ নিশ্চিত রামু বন্ধুর বাড়ি ছেড়ে দেবো, আজ আমরা বাড়ি ছেড়ে জানো বাবা, যেবার প্রথম শ্বশুর বাড়ি যাই নৌকো করে, সেবার একটা চালটি গাছ দেখে আমার খুব ভালো লেগেছিল। আর সেইবারই বর্ষার নদী ভেঙে গায়ে জল দিয়েছিল। তারপর অনেকদিন পরে কলকাতায় আমাদের বড় বাড়িতে একটা চালতি গাছ লাগিয়েছিল, হয়তো চালতিগুলো পচা পাতার উপর ঝরে ঝরে পড়ছে, পচে পচে উঠছে। তুমি বুঝি জিনিসপত্র গোছাতে যাচ্ছ? আমি বেশ নিশ্চিত। শোন না খুকি, সাগর চলে যাচ্ছে শুনেছিস? হ্যাঁ, রামু বলছে বিয়ে করবো। করুক বিয়ে, তোর তোর বিয়ে হলো না, নাই বা হলো। জানিস সীতা, তোর নাম করে যে গয়নাগুলো রেখেছিলেন সেগুলো সব উমাকে দিয়ে দেবো, আর কি বা আছে। হবে। কিছু বলবেন? হ্যাঁ, আপনি কি আর চলে যাবেন? হ্যাঁ। কোথায়? দূর দেশে একটা চাকরি পেয়েছি, কলিয়ারি। আমি যাব, দাদার খবর করে জানাতে থাকতে পারবো না। আমি এবার যেমন করে হোক বাঁচতে চাই। আমায় কেন? আমি কে? আপনি আমায়, করে জানলেন? আপনার চোখ দেখে। তারপর জীবনে আমার মাথা আপনার ঠিক নেই। উত্তর দিন। আপনি কি বলছেন জানেন না? উত্তর দেবেন না? কাল চিঠি লিখে জানাবো। উত্তর দিন আপনি। না। উত্তর দিন আপনি। না। উত্তর দিন। ঠিকই বলেছে, আমি ভালোবাসি। তুমি বাসো? ঠিক সীতা, আমি বুঝি না। আমাদের পুঁজি বড় অল্প, শুধু এইটুকু পাথেও নিয়ে রওনা হতে আমার বড় ইচ্ছে করছে। কিন্তু একটা কথা, তোমাদের মিছে বলেছি, চাকরি আমি পাইনি, পুরনো চাকরিটাও গেছে, কোনো আশাবাদ দেখছি না। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই সীতা, শুধু এই বাড়ির লোকগুলো কেমন করে জানি না আপন হয়ে গেছে।